বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই বলো। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? ওকে, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের পড়াবো আমি পার্ট 6.1 গ্যাসের মোলার আয়তন, আর গতদিন পড়িয়েছি পার্ট 6.1। 6.1 থেকে ছোট ছোট প্রশ্নগুলো আগে করে নিই আমি। অ্যাভোগাড্রোর সংখ্যা মান কত? রাহিমা বলো, অ্যাভোগাড্রোর সংখ্যা মান কত বলো প্লিজ। অ্যাভোগাড্রোর সংখ্যা মান 6.023 × 10⁻³. এতটি অণু পরমাণু অথবা আয়ন থাকবে একটা মৌল বা যৌগের মধ্যে, তাই কিনা? এবং অথবা আয়নের মধ্যে, তাহলে আমরা বলতে পারি 6.023 × 10⁻³ সংখ্যক অণু পরমাণু আয়ন ধারণকারী পদার্থকে মোল বলা হয়। আর গ্রামে প্রকাশিত আণবিক ভরকে বলা হয় এক মোল। মনে থাকবে, মনে আছে তোমাদের এগুলো? ইয়েস স্যার। তাহলে আমরা তারপরে আমরা আণবিক ভর নির্ণয় করার পদ্ধতি শিখাইছি, মনে আছে কিভাবে একটা মোলে আণবিক ভর নির্ণয় করা হয়? রোহিত বলো তো দেখি স্যার। প্রথমে যে যে পরমাণু আছে সেই পরমাণুর ভর সংখ্যাকে সেই পরমাণুর যে যে কয় পরমাণু আছে সেই পরমাণু দ্বারা গুণ করতে হবে, তারপর সবগুলো একসাথে যোগ করতে হবে। রহিমা, হ্যালো রহিনা, রহিনা বলো, রহিনা রহিনা বলো তো সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর কত হবে? রহিনা, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে বলো তো? সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর স্যার 58.5। হ্যাঁ গুড, অর্থাৎ সোডিয়ামের ভর 23 আর ক্লোরিন 35.5 সমান 58.5। আণবিক ভর কি গ্রাম এককে প্রকাশ করা যাবে? জি স্যার। না স্যার, এই মার্ক দেব রই না। আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করা যাবে না, যদি মোল বলা হয় তাহলে গ্রাম এককে প্রকাশ করা যাবে। তাহলে আমরা আণবিক ভরের কোন একক নেই, এক মোল NaCl ইকুয়াল টু 58.5 গ্রাম NaCl, ঠিক আছে? আর এদের মধ্যে থাকবে 6.023 × 10⁻³ অণু না পরমাণু বলো তো একজন? পরমাণু স্যার। পরমাণু, পরমাণু হবে না অণু হবে স্যার? অণু হবে। অণু হবে, পরমাণু হবে না, কারণ এটা প্রতীক না, এটা সংকেত। সংকেতের ক্ষেত্রে অণু আর প্রতীকের ক্ষেত্রে পরমাণু, এগুলা গতদিন আমরা পড়িয়েছি, তোমরা অবশ্যই আবার একবার রিভাইজ করবা। আর যদি প্রবলেম থাকে তাহলে আমার সাথে কথা বলবা, অবশ্যই আমি প্রবলেম মিটাই দেবো তোমাদের। এবার দেখো, নতুন পড়ে যাবো আমরা পার্ট 6.1.1, মোলের গ্যাসের মোলার আয়তন। আমার টপিকটা লেখা দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, গ্যাসের মোলার আয়তন। গ্যাসের কিসের আয়তন বলো? মোলার আয়তন। মোলার আয়তন, আমরা তো এমনি আয়তন জানি, তাই না? আয়তন এমনি জানি যে একটা বস্তু যতটুকু জায়গা দখল করে সেটাই তার আয়তন, তাই না? কিন্তু মোলার আয়তন তাহলে কি? মোলার আয়তন কি? তাহলে প্রশ্ন আসছে না, মোলার আয়তন কাকে বলে? দেখো, এক মোল পরিমাণ যেকোনো গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে, ঠিক আছে? দেখো, এক মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে, এক মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে, যে আয়তন দখল করে তাকেই সেই গ্যাসের মোলার আয়তন বলে। কোনো কনফিউজ আছে? কোনো কনফিউজ? তাহলে এখন গ্যাসীয় পদার্থ কোনগুলো, তাই না? যেমন দেখো, NaCl কি গ্যাস বলো তো? এটা কিন্তু একটা কঠিন পদার্থ, রাইট? কঠিন পদার্থ, কিন্তু অক্সিজেন কিন্তু গ্যাস, এটা কি কঠিন পদার্থ? না স্যার, গ্যাস। তাহলে বলছে যে এক মোল গ্যাসীয় পদার্থ, তাহলে এক মোল অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন? অক্সিজেন ইকুয়াল টু 16 × 2 সমান হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। 32 গ্রাম স্যার, তাই না? তাহলে এক মোল অক্সিজেন 32 গ্রাম অক্সিজেন, এই 32 গ্রাম অক্সিজেন যতটুকু জায়গা দখল করবে সেটাই সেই গ্যাসের মোলার আয়তন।
মনে থাকবে। আমার কথা কি বোঝা যায় না? খুব কঠিন মনে হচ্ছে। সাজিদুর রহমান রাফি, জি স্যার, কথা কি বোঝা যায় না? কঠিন মনে হয়? না স্যার, আপাতত বুঝতে পারছি। আচ্ছা গুড, তাহলে দেখো 1 মোল অক্সিজেন সমান 32 গ্রাম অক্সিজেন। তাহলে এই 32 গ্রাম অক্সিজেন অথবা 1 মোল অক্সিজেন যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলা হয়। তাহলে মোলার আয়তন কিন্তু নির্দিষ্ট, গ্যাস যাই হোক সে মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা কিন্তু মনে রাখতে হবে, আমাদের মুখস্থ করতে হবে। যে কোনো গ্যাসের মোলার আয়তন কত বললাম আমি? 22.4 লিটার। এটা কিন্তু সূত্র, যেমন এফ ইকুয়াল টু এম এ একটা সূত্র না তোমাদের বলের ক্ষেত্রে? এফ ইকুয়াল টু এম এ, বল ইকুয়াল টু ভর গুণিত তরল, এটা যেমন একটা সূত্র। অথবা ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস টু এস, এরকম সূত্র আছে না? ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস টু এস। আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এগুলো কি সূত্র না বলো তো? এটা গতির সূত্র না? এটা গতির সূত্র। তাহলে এই সূত্রগুলোর মতই একটা ল অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর তিনটা অনুসিদ্ধান্ত আছে। বিজ্ঞানী অ্যামেদি অ্যাভোগাড্রো বলেছে যে অ্যাভোগাড্রো তিনটা অনুসিদ্ধান্ত দিয়েছে। তার মধ্যে একটা অনুসিদ্ধান্ত প্রতিটা পদার্থের মধ্যে 6.023 × 10⁻³৩টি অণু পরমাণু বা আয়ন থাকবে। আর আরেকটা হচ্ছে প্রতিটি গ্যাসীয় অণু দ্বি পরমাণু। প্রতিটি গ্যাসীয় অণু কয় পরমাণু? আর একটা সূত্র হচ্ছে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। এটা যে কোনো গ্যাসীয় পদার্থের, হাইড্রোজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে, তাদের মোলার আয়তন 22.4 লিটার। তাহলে কয়টা অনুসিদ্ধান্ত হলো বলতো? তিনটা। এই তিনটা অনুসিদ্ধান্তের মধ্যে এটা একটা অনুসিদ্ধান্ত। কিন্তু দুঃখজনক, তোমাদের বইয়ে এই সূত্রগুলো সম্পর্কে কোনো ধারণাই দেওয়া নাই। এখানে জাস্ট এটা মুখস্থ করতে হবে, করে আমাদের এই সলিউশনটা করতে হবে। তাহলে ওদের মতো আমরাও অভ্যস্ত হয়ে গেছি যে আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা মান 6.023 × 10⁻³৩, আর যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার প্রমাণ তাপমাত্রা ও চাপে। তাহলে এখন দেখো নতুন একটা শব্দ আসছে, প্রমাণ, প্রমাণ তাপমাত্রা, তাপমাত্রা ও চাপ। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপের ইংরেজি হচ্ছে এসটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপি শব্দের অর্থ কি বলতো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে দেখো এখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে প্রমাণ তাপমাত্রা কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আর এক অ্যাটম চাপ মানে এক বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা, আর এক বায়ুমণ্ডলীয় চাপকে বলা হয় প্রমাণ চাপ। মনে থাকবে প্রমাণ তাপমাত্রা ও চাপ কি? তোমাদের বই লেখা আছে, ভয় পাওয়ার কিছু নাই। যে এক দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বলা হয়। সংক্ষেপে আদর্শ বা প্রমাণ তাপমাত্রা বলা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার। লেখা আছে তোমাদের বইয়ে? বলেন লেখা আছে? জি স্যার। তাহলে তোমাদের বইয়ের প্রথম তিন লাইনের তর্জমা আমি করেছি, প্রথম তিন লাইনের তর্জমা। এখানে লেখা আছে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এক বায়ুমণ্ডলীয় চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বা আদর্শ তাপমাত্রা ও চাপ বা সংক্ষেপে আদর্শ বা প্রমাণ তাপ অবস্থা বলা হয়। প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন আয়তন হচ্ছে 22.4 লিটার। মনে থাকবে আপনাদের কথা? আমার কথা মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা চলে যাব কয়েকটা সূত্র বেশি খেনি, দিয়ে আমাদেরকে গাণিতিক প্রবলেমে যেতে হবে। দেখো এখানে কিছু পরিচয় দিয়েছে, যদি n ইকুয়াল টু মোল সংখ্যা, মোল
সংখ্যা, তারপর দিয়েছে কি দেখো ডাব্লিউ ইকুয়াল টু গ্রাম এককে ভর, ছোট ডাব্লিউ, গ্রাম এককে কি বলো, গ্রাম এককে ভর। আর দেওয়া আছে ভি ইকুয়াল টু লিটার এককে আয়তন, ভি ইকুয়াল টু লিটার এককে আয়তন। কথা বুঝতে পার না পারলে আমাকে রিপ্লে দিবা, আয়তন। আর এন ইকুয়াল টু অনুর সংখ্যা, ক্যাপিটাল এন ইকুয়াল টু অনুর সংখ্যা। আর একটা দেওয়া আছে পরিচয়, এম ইকুয়াল টু ক্যাপিটাল এম ইকুয়াল টু আণবিক ভর, আণবিক ভর। এই পাঁচটা জিনিসের উপর তিনটা ল দিয়েছে দেখো, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, এন ইকুয়াল টু ডাব্লু বাই এম একটা সূত্র। আর একটা সূত্র দিয়েছে দেখো, এন ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার, 22.4 লিটার, এটা একটা ল। তাহলে দুইটা ল হলো, তিনটা ল হচ্ছে এন ইকুয়াল টু এন বাই, এন বাই 6.023 ইন্টু 10^23। ঠিক আছে, তাহলে এই এন মানে কি বলতো দেখি, এই প্রত্যেকটা এন মানে মূল সংখ্যা না বলতো? জি স্যার, এই প্রত্যেকটা এন মানে কিন্তু মূল সংখ্যা। তাহলে আমরা কোন জিনিসের মূল সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে এই তিনটা বিষয় দিয়ে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, ডাব্লু ইকুয়াল টু গ্রাম এককে ভর, ডাব্লু ইকুয়াল টু কি বলো, গ্রাম এককে ভর বা দ্রবের ভর। আর ভি এন ইকুয়াল টু আবার ভি বাই 22.4 লিটার, তাহলে ভিটা কি, লিটার এককে আয়তন। আর দেখো আর একটা ক্যাপিটাল এন ইকুয়াল টু দেওয়া আছে অনুর সংখ্যা, একটা যৌগের মধ্যে, যেমন দেখো এটা HCl, এটা কি এক অণু না দুই অণু না পাঁচ অণু বলো তো দেখি? গুড, এটা এক অণু, কিন্তু এটাকে যদি দুই সামনে দিত তাহলে কি হতো? দুই অণু, দুই অণু। যদি এখানে পাঁচ অণু থাকতো, পাঁচ অণু পাঁচ থাকলে পাঁচ অণু থাকতো। আর এটা আমরা অলরেডি শিখে এসেছি 6.023 ইন্টু 10^23, আর 22.4 লিটার এখনই শিখে আসলাম আমরা। তাহলে 6.023 ইন্টু 10^23 এই সংখ্যাটা কি বলতো? অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা মান। তাহলে কতগুলো তথ্য আমরা আজকে শেয়ার করলাম তোমাদের সাথে, তথ্যগুলো একটু হাইলাইটস করো তো সোহান। সোহান সোহান স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ শিওর, কেন নয় বলো স্যার। 2 × CO2 স্যার, এটার অণু সংখ্যা কত হবে? আচ্ছা আমরা বের করি তখন বলবো, এখন তো বের করিনি আমরা অণু সংখ্যা। আচ্ছা স্যার, 2 × CO2 মানে কি বললা তুমি, একটু বলো আমাকে কোশ্চেনটা বলো। স্যার বলছিলাম যে 2 × CO2 স্যার, এটা এক মোল না দুই মোল হবে? এটা অবশ্যই দু মোল। তোমার কোশ্চেন কিন্তু করা হয় নাই। দুই মোল কার্বন ডাইঅক্সাইড অণুর ভর বলছো, না পরমাণু সংখ্যা বলছো, না কি বলছো, কিছু কোশ্চেনই হয়নি। আমি এই যে স্যার, আমি বোঝাতেছিলাম যে 2 × CO2 মানে এখানে অণু কয়টা থাকবে, মানে তাহলে অণু এখানে দুইটা, দুইটাই হবে? হ্যাঁ এখানে দুইটা অণু আছে, দুই অণু। আর যদি বলতো এটা তাহলে কিন্তু এক অণু, কিছু না মানে এক অণু ছিল, আমি যেটা বুঝালাম সেটাই তো তোমার কোশ্চেন। জি স্যার, ঠিক আছে না। তাহলে আমরা এন ইকুয়াল টু ডাব্লু বাই এম, এন ইকুয়াল টু ভি বাই 22.4, আর এন ইকুয়াল টু ক্যাপিটাল এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10^23, এগুলো এন ইকুয়াল টু ছোট এন ইকুয়াল টু মূল সংখ্যা, ডাব্লু ইকুয়াল টু গ্রাম এককে ভর, ভি ইকুয়াল টু লিটার এককে আয়তন, ক্যাপিটাল এন ইকুয়াল টু অণুর সংখ্যা, আর এম ইকুয়াল টু আণবিক ভর। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এই বিষয়গুলো কি আমরা সুন্দরভাবে আমরা শেয়ার করেছি, তোমরা কি বুঝতে পেরেছো সব? না বুঝো না এখনো বলো স্যার, না বুঝাতে, না বুঝলে কিন্তু আমি শেষ পর্যন্ত আছি তোমাদেরকে বুঝাতে, বদ্ধপরিকর। আচ্ছা তাহলে আমরা এবার প্রবলেমে চলে যাবো, গাণিতিক প্রবলেম। দেখো গাণিতিক প্রবলেমটা কি আছে, শাহিদুর রহমান রাফি,
প্লিজ বলো তো একটু বাপ। বলো আদর্শ তাপমাত্রা চাপে, ও আদর্শ তাপমাত্রা ও চাপে এক লিটার সিও টু গ্যাসে কতটি অণু থাকে? আমি একটু লিখি, আদর্শ তাপমাত্রা ও চাপে, বলো চাপে এক লিটার, এক লিটার সিও টু গ্যাসে, সিও টু বলবো না, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, কার্বন ডাইঅক্সাইড কতটি অণু থাকে গ্যাসে, কতটি অণু থাকে, এটা কোশ্চিন আমাদের সামনে। এইলে কিন্তু তোমাকে দুই মার্কের প্রশ্ন দিতে পারে অথবা এক মার্কের বহু নির্বাচনী প্রশ্ন দিতে পারে। তাহলে কতটুকু শক্ত প্রিপারেশন আমাদের লাগবে? ভালো শক্ত প্রিপারেশন লাগবে না বলো তো? জি স্যার। তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটাকে বের করে ফেলি, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, আণবিক ভর। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত? বারো, আর অক্সিজেন ১৬, গুণিত দুই পরমাণু আছে এখানে, তাহলে ১২ যোগ ১৬ দুগুণি ৩২ সমান হচ্ছে ৪৪। ঠিক আছে জি স্যার, ৪৪। তাহলে এখন আমরা কি বলবো বলো? আমরা বলতে পারি এক মোল সিও টু ইকুয়াল টু ৪৪ গ্রাম সিও টু। তাহলে অণু কতটা থাকবে আমরা জানি, ৬.০২৩×১০^২৩ টি অণু থাকবে। আর এটা তো একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তাই না? জি স্যার। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মোলার আয়তন কত হবে এক মোল গ্যাসের? ২২.৪ লিটার। হ্যাঁ, তাহলে নতুন আজকে অ্যাড হলো এই ২২.৪ লিটার। দেখো এখানে আগে ছিল তিনটা শিখেছিলাম আমরা, এবার আমরা চারটা শিখা হয়ে গেল। এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান ৪৪ গ্রাম কার্বন ডাইঅক্সাইড, আর এই ৪৪ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে এতটি অণু থাকবে, এতটি অণুর আয়তন হচ্ছে ২২.৪ লিটার, অথবা ৪৪ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন ২২.৪ লিটার, অথবা এক মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন ২২.৪ লিটার। বলো এই শব্দগুলো কি আমরা পরিচয়িত হতে পারলাম? জি স্যার। রোহিত, রোহিত এনি প্রবলেম? রাফি, রাহিব? না স্যার, প্রবলেম নাই। কোনো প্রবলেম নাই বা ভালো? কি ভালো লাগছে তোমাদের? অবশ্যই স্যার, অবশ্যই। আচ্ছা গুড, তাহলে আমরা আজকে একটা অ্যাড করলাম আমরা নতুন, ২২.৪ লিটার। এটা শুধুমাত্র যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনই হবে ২২.৪ লিটার, কঠিন পদার্থের আয়তন ২২.৪ লিটার হবে না। এটা কেন হবে না? আমরা অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্ত থেকেই জানি যে কোনো গ্যাসের মোলার আয়তন ২২.৪ লিটার, অর্থাৎ হাইড্রোজেনের যদি ২২.৪ লিটার হয়, অক্সিজেনেরও ২২.৪ লিটার হবে। তাহলে কোশ্চিন, আদর্শ তাপমাত্রা ও চাপে এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কতটি অণু থাকবে? তাহলে আমরা কি লিখতে পারি বলো? ২২.৪ লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কতটি হবে বলো তো? ৬.০২৩×১০^২৩ তাহলে আমরা যেটা দিয়েছে এক লিটার সেটা থেকে শুরু করব না, আর যেটা বের করতে বলেছে অণু, তাহলে অণু তো সংখ্যা তো এটা, তাহলে আমরা এটা থেকে এটা যাব। এদিক কিন্তু দরকার ছিল না, তুমি লিখতে পারলে লিখলে হতো, না লিখলে হতো, তবে লেখায় ভালো। তাহলে কয় লিটার বলেছে বলেন? স্যার এক লিটার। এক লিটার খুবই সহজ বলে নাই, ৬.০২৩×১০^২৩ ডিভাইডেড বাই কত? ২২.৪ লিটার, ভাগ করে দিবে যা হবে তাইলে, এত লিটার, এতটি হবে, এতটি অণু হবে। ২.৬৯×১০^২২ টি অণু থাকবে। ঠিক আছে, এখন তোমাকে যদি এক লিটার না বলে ভয় দেখার জন্য ১.৯৯ লিটার বলে, তখন কি করবা? কথা বোঝা গেল? এবার দেখো নিচে একটা প্রবলেম দেওয়া আছে, ৫ মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত?
দু মিনিট আছে, দেখো ভালোভাবে অঙ্কটা বলো রাফি। স্যার 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের, 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? প্রমাণ অবস্থায় আয়তন কত? অবস্থায় আয়তন কত? ব্যাস, এটা কি পারবো আমরা? জি স্যার। তাহলে আমরা কি জানি, 1 মোল গ্যাসের মোল আয়তন কত? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার। তাহলে প্রমাণ কি বলছে? 5 মোল। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে 5 মোলে কত হবে, বেশি হবে না কম হবে? স্যার বেশি হবে। 22.4 × 5 যা হবে তাই? স্যার 112 লিটার। যাই হবে তাই, এতে 112 হোক আর 115 হোক 120 হোক, তাহলে 112 লিটার। দেখো আমি একভাবে করলাম, আর তোমাদের বই কিন্তু আর একভাবে করা আছে। আমি যে সূত্রটা শিখেলাম n=v/22.4, এই সূত্র দিয়েও করা যাবে, n=v/22.4। তাহলে n = কি বলো? n = মূল সংখ্যা না? তাহলে মূল সংখ্যা তো দেওয়া আছে আমাদের কোশ্চেনে, তাহলে ভি বার করতে হবে। তাহলে v = n×22.4, তাহলে n এর মান দেওয়া আছে 5 মোল গুণিত 22.4 = 112 লিটার। তোমার যেটা পছন্দ হবে সেটা করবে, তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি করবে অবশ্যই। বলো এই অঙ্কগুলো কি বোঝা গেছে? বলো ভালোভাবে বুঝতে পেরেছো না কম বুঝতে পেরেছো, কোনটা? একদম ভালো হবে, একবারে ক্লিয়ার। তাহলে আমাদের নিচে আরেকটা অঙ্ক আছে, দেখো প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। এই তিনটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করে HW করে আমাদের পাঠাবা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে কোনো সমস্যা আছে তোমাদের? না স্যার। ক্লাসের টাইম শেষ, যদি সমস্যা থাকে তুমি পরবর্তী ক্লাসে বলবো অথবা হোয়াটসঅ্যাপে বলবা, ঠিক আছে? তাহলে আমি আজকে কি পড়ালাম, একটা পাঠ পড়িয়েছি, পাঠ 6.1.1। অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়ে এই তিনটা গাণিতিক সমস্যার HW করে আমাদের গ্রুপে সেন্ড করবা, আমি সেটা দেখে তোমাদেরকে মূল্যায়ন করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।